Assalamualaikum, hello everyone. 9990 টাকায় বাংলাদেশ মার্কেটে ইতিমধ্যে Tecno Spark Go 2022 এই ফোনটি লঞ্চ হয়ে গিয়েছে। এন্ট্রি লেভেল বাজেটের Tecno Spark Go 2022 এই ফোনটি সম্পর্কে আজকে সম্পূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব, মানে এই ফোনটির কি কি ভালো দিক বা কি কি মন্দ দিক থাকছে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে 9990 টাকায় এই ফোনটি কি আপনার কেনা উচিত হবে কিনা। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, শুরুতে যদি আমরা Tecno Spark Go 2022 এই ফোনটির আমরা ডিজাইন সম্পর্কে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন কিন্তু বাজেট হিসেবে খুবই সুন্দর এবং এটা রিয়ার পার্টে আপনারা দেখতে পাচ্ছেন। এটার যে ক্যামেরা বাম্পটা রয়েছে সেটার ভিতরে ফিঙ্গারপ্রিন্ট ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং Tecno Spark 8 বা Spark 8 Pro এই দুটি ফোনের মতোই প্রায় ক্যামেরা বাম্পটা করা হয়েছে, মানে দেখতে যেটা কিছুটা হলেও ইউনিক লাগে। এখনও Tecno Spark 8 এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়নি, কিন্তু Tecno Spark 8 এর মতোই কিন্তু এটার ক্যামেরা বাম্প। ফোনটি আপনারা দুটি কালারে পেয়ে যাবেন, টারকোয়েস টায়ান এবং আটলান্টিক ব্লু। এবং বাজেট হিসেবে এই ফোনটির ডিজাইন আমার কাছে খুবই ভালোই লেগেছে। ফোনটির যদি আমরা র্যাম এবং রম নিয়ে কথা বলি, তাহলে ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 2 জিবি র্যাম, 32 জিবি স্টোরেজ এবং এটাতে আপনারা 256 জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন, মানে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। যদি এবার আমরা ডিসপ্লে প্রসঙ্গে কথা বলি, তাহলে এটাতে রয়েছে 6.52 ইঞ্চেসের HD প্লাস IPS LCD ডিসপ্লে এবং ডিসপ্লের PPI ডেন্সিটি হচ্ছে গিয়ে 269। এবং এই বাজেট হিসেবে এই ফোনটার ডিসপ্লেকে কোনোভাবেই খারাপ বলা যাবে না, কারণ আমরা এরকম প্রাইসে কিন্তু বা এন্ট্রি লেভেল বাজেটে এরকমই ডিসপ্লে পেয়ে থাকি, HD প্লাস ডিসপ্লে এবং IPS LCD ডিসপ্লে। এবং ডিসপ্লের সাইজও বলতে পারেন মিনিমালই রয়েছে, ডিসপ্লের PPI ডেন্সিটিও ভালোই রয়েছে, তার ফলে আপনারা ডে লাইটে কিন্তু ভালোভাবেই ইউজ করতে পারবেন। যদি বলি ডিসপ্লের চিন বা বেজেলের কথা, তাহলে বলতে হয় যে একটু বেশি রয়েছে চিন বা বেজেল, ততটাও ন্যারো নয়, কিন্তু আপনাকে পরিশেষে বাজেটের কথাটাও মাথায় রাখতে হবে। তাহলে আমার কাছে মনে হয় যে এই বাজেট হিসেবে এটার ডিসপ্লেটাও কিন্তু ঠিকই থাকছে। প্রসেসর সম্পর্কে যদি কথা বলি, তাহলে এটাতে রয়েছে মিডিয়াটেক হেলিও A20, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি কোয়াড কোর প্রসেসর, যেটা সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে 1.8 গিগাহার্টজ এবং এটাতে GPU হিসেবে থাকছে পাওয়ার পিয়ার GE8320। ক্যামেরাতে রয়েছে এটাতে ডুয়াল ক্যামেরা, 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের AI লেন্স। ফ্রন্টে থাকবে 8 মেগাপিক্সেল, যেটা ওয়াটার ড্রপ নচে থাকবে এবং রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা ফুল HDতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এটার যে রিয়ার ক্যামেরার মেন ক্যামেরাটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে সেটার অ্যাপারচার হচ্ছে গিয়ে F2.0। অপারেটিং সিস্টেমে এটাতে থাকছে অ্যান্ড্রয়েড 11 গো এডিশন এবং iOS 7.6। ফোনটির ব্যাটারি সেকশনে 5000mAh এর ব্যাটারি রয়েছে, তবে কত ওয়াটের চার্জার ব্যবহার করা হচ্ছে সেটা তারা বিশ্লেষণ করেনি বা উল্লেখ করেনি। তবে এখানে মনে হয় না আমার কাছে 10 ওয়াটের মতো চার্জার থাকবে, কারণ তারা যদি 10 ওয়াটের চার্জার বা এর বেশি দিত তাহলে অবশ্যই উল্লেখ করত। এবং এটাতে পোর্ট হিসেবে মাইক্রো USB পোর্ট রয়েছে। ফোনটিতে রিয়ার মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট রয়েছে এবং প্রাইস হচ্ছে গিয়ে 9990 টাকা। তো এখন আসলে বলি যে 9990 টাকা, মানে 10,000 টাকায় এই ফোনটির কী কী ভালো দিক বা খারাপ দিক রয়েছে। অবশ্যই ভালো দিক বলতে গেলে এটার ডিসপ্লে রয়েছে ভালোই, ব্যাটারি সেকশনও আপনারা কিন্তু ভালোই একটা সাপোর্ট পেয়ে যাবেন, যদিও বা চার্জার তারা উল্লেখ করেনি। এবং ক্যামেরা সেকশনটা এটাতে কিন্তু দুর্দান্তই রয়েছে, কারণ 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। আবার ফোনটির ডিজাইনে কিন্তু খুবই সুন্দর। তো এই দিকগুলো যদি বিচার করেন, তাহলে এই ফোনটি আপনার জন্য ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স দিবে। তবে এই ফোনটার মেন কনস হচ্ছে এটার প্রসেসর, কারণ এটাতে একটা কোয়াড কোর প্রসেসর রয়েছে, তাও আবার মিডিয়াটেকের অনেক পুরনো A20 প্রসেসর। তো আসলে এই বাজেট হিসেবে আমরা কোয়াড কোর প্রসেসর কোনোভাবেই আশা করতে পারি না, অ্যাটলিস্ট এটাতে একটা অক্টা কোর প্রসেসর দেওয়া উচিত ছিল 12 ন্যানোমিটারে, সেটা হয়তো বা মিডিয়াটেকের G25 প্রসেসর হতে পারে বা মিডিয়াটেকের G35, কারণ এই বাজেটে আমরা কিন্তু অন্যান্য ফোন থেকে কিন্তু এই প্রসেসরগুলো পেয়েছি। তো অবশ্যই Tecno যদি সেরকম কোনো প্রসেসর দিত, তাহলে কিন্তু এই বাজেটে একটা অলরাউন্ডার স্মার্টফোন হতো এটি। এবং আরেকটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে গিয়ে এটাতে রয়েছে Android 11 গো এডিশন। অবশ্যই এই ফোনটি গো ভার্সন আপনারা নাম শুনে হয়তো বা বুঝে গিয়েছেন, তো এটা নিয়ে তেমন একটা কিছু বলার নেই, মানে হেভি অ্যাপসগুলো ইউজ করলে অনেকটা সমস্যা পড়তে হবে, লাইট অ্যাপসগুলো আপনাদেরকে ইউজ করতে হবে। এবং আরেকটা হচ্ছে কি, এটাতে চার্জার, মানে এটাতে মনে হয় 5 ওয়াট বা 7 ওয়াটের এরকম চার্জার রয়েছে, যদি 10 ওয়াট বা এর বেশি দিত তাহলে অবশ্যই ভালো হতো। এবং এটার আরেকটা মেইন কনস হচ্ছে গিয়ে এটার যে র্যাম এবং রম ভেরিয়েন্ট, মানে যদি এই ফোনটির র্যাম 3 জিবি হতো তাহলে কিন্তু আরও অনেকটাই ভালো হতো। তো আসলে এই দিকগুলো কিন্তু একটু বিচার করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্য এই বাজেটে এই ফোনটি কেনা উচিত হবে কি না। যদি ক্যামেরা ব্যাটারি বা মানে ডিসপ্লে চান, তা ভালো একটা ডিসপ্লে চান, তাহলে অবশ্যই এই ফোনটি চুজ করতে পারেন। আর যদি একদম মানে একটু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স বেশি করবেন বা টুকটাক ফ্রি ফায়ার পাবজি এরকম গেম খেলবেন বা একটু পাওয়ারফুল ইউজ করবেন, তাহলে এই ফোনটি আপনার জন্য অবশ্যই নয়।
তো অবশ্যই বুঝতে পারছেন এখন আপনার জন্য এই ফোনটি কেনা উচিত হবে কিনা। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।